পর্যায়ে প্লিজ নো স্লোগান প্লিজ প্লিজ বক্তৃতার সময় কেউ স্লোগান দিবেন না ওয়া কারণে আমি আজকের এই সভায় কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আমি সাংগঠনিক কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই একটা সুন্দর বাগান সেই বাগান প্রতিদিন পরিচর্যা করতে হয় তাহলে সেটা বাগানে রূপান্তর হয় আর যদি সেই বাগানটি টানা তিন মাস ছয় মাস যদি পরিচর্যা না করেন সেই বাগানটা কি হবে আবার কিন্তু একটা জঙ্গলে রূপান্তর হবে আজকে আমরা যে কমিটিগুলো গঠন করলাম সেই গঠন কমিটি গঠন করে এরকম একটা পরিচিতি সভা করার পর আমরা আনন্দের সুখ আমরা নিজেরা গ্রহণ করলাম আর বসে থাকলাম আর খোঁজ খবর নিলাম না ইনশাআল্লাহ দুই এক ছয় মাস এক বছর পর এই কমিটি কিন্তু আবার কার্যহীন হয়ে পড়বে কারণ ঢাকা মহানগর বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে এসে একটা জায়গায় বসবাস করছে তাদের মধ্যে এই কমিটির মধ্যে কমিটি গঠন করার পর তাদের এই পরিচিত সভা তো আমরা একটা করলাম নিজেরা তাদের পরিচিত সভা করতে হবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি মাসে কম করে হলে একটি করে নির্বাহী কমিটির সভা করতে হয় কিন্তু এবং প্রতি তিন মাস মধ্যে একটা করে বর্ধিত সভা করার আমাদের নিয়ম উল্লেখ করে দেওয়া হয়েছে প্রতি ছয় মাস পর পর সকল স্তরে একবার করে কর্মী সভা করতে হয় এবং বছর শেষে একটা করে জনসভা করার বিধান আমার গঠনতন্ত্রে উল্লেখ আছে কিন্তু আমরা এটা কেউ মানি না আমরা যদি সেই গঠনতন্ত্র অনুযায়ী প্রত্যেকটি কমিটি প্রতি মাসে যদি কম করে হলে একটি করে সভা করি তাহলে কিন্তু নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিচিত থাকবে কিন্তু যেহেতু ঢাকা শহর এটা গ্রাম নয় অতএব নিজেদের মধ্যে পরিচিতি এবং আন্তরিকতা বৃদ্ধি করতে হলে গঠনতন্ত্রের এই নির্দেশ আমাদের মেনে চলতে হবে আমি আজকের এই সভায় কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না আমি সাংগঠনিক কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই প্রিয় ভাইয়ের আমার আজকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আমি মনে করি আজকে এটা উৎসবের দিন আনন্দের দিন কারণ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের রাজনীতির ইতিহাসে গত 73 বছরের রাজনৈতিক জীবনে এমন দিনটি অতীতে কখনো আসে নাই আজকেই প্রথম যে আজকে ঢাকা মহানগর উত্তরের কিংবা ঢাকা মহানগর আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে একটি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করেছে প্রিয় ভাইয়েরা আমার যতটুকু মনে আছে যে 2020 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সেই সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের দায়িত্ব প্রাপ্ত আমি হয়েছিলাম আমি একই সাথে ঢাকা মহানগর উত্তরের তখন নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক তাদের সাথে কাজ করেছি এবং সেই কাজ করতে গিয়ে নিজে দেখেছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দুই দিন বাকি আছে অনেক কেন্দ্রে কেন্দ্র কমিটি গঠন করা হয় নাই এবং তখন সেটা খুঁজতে গিয়ে দেখেছি যে কেন্দ্র কমিটি গঠন করবে যাদের উপর ভিত্তি করে সেই কেন্দ্র কমিটি মানে আওয়ামী লীগের ইউনিট পর্যায়ে কোনো কমিটি নেই এবং সেই সাংগঠনিক দুর্বলতাটা সেদিন আমার চোখে পড়েছিল এবং আমি দেখেছি ঢাকা মহানগরের এই যে দুইটি উপনির্বাচন ঢাকা পাঁচ এবং ঢাকা ১৯ নির্বাচন করতে গিয়ে দেখেছি ঢাকা ১৮ উপনির্বাচন করতে গিয়ে দেখেছি যে আমাদের বছরের পর বছর ঢাকা দক্ষিণের সে পাশে দেখেছি ১৮ বছর যাবৎ ২১ বছর যাবৎ শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক ইউনিট ওয়ার্ড এবং থানা পর্যায়ে তারা নেতৃত্ব দিচ্ছে একটি নির্বাচনী এলাকায় মাত্র ৩২ জন নেতা যারা পরিচয় দিতে পারে রাজনৈতিক পরিচয় আছে আর হাজার হাজার নেতা কর্মী তাদের কোনো সাংগঠনিক রাজনৈতিক কোনো পরিচয় নেই এই সাংগঠনিক দুর্বলতা থেকেই দেখেই আমরা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০২১ সালের ১৮ই ফেব্রুয়ারি আমাদের কৃষিবিদ ইনস্টিটিউশনের সেই কৃষিবিদ ইনস্টিটিউশনের সেই বর্ধিত সভায় আমি প্রস্তাব করেছিলাম আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিট ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণে এই স্তরে কোনো সাংগঠনিক কোনো কমিটি নেই উত্তরেও নেই দক্ষিণে নেই এবং সেদিন আমার প্রস্তাব অনুযায়ী আমার সভাপতি সাধারণ সম্পাদক বজলু ভাই এবং কচি ভাই আমার সাথে একমত পোষণ করেছিলেন এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী তিন মাসের মধ্যে মানে ৩০শে জুনের মধ্যেই আমরা ইউনিট পর্যায়ে প্লিজ নো স্লোগান ৩০শে জুনের মধ্যেই আমরা এই ইউনিট কমিটিগুলো গঠন কাজ আমরা চূড়ান্ত করব কিন্তু সেই প্রক্রিয়া হাতে নেওয়ার পর কিছু সময় লেগেছে এবং আমি সেদিনই আশাবাদী হয়েছি সেদিন যেদিন আমরা ঢাকার প্রথম ইউনিট সম্মেলন করেছি সেটা হচ্ছে ১১ই অক্টোবর ২০২১ আমরা করেছিলাম সূচনা কমিউনিটি সেন্টারে এবং সেই প্রথম সম্মেলনে
উপস্থিত হয়েছিলেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আজকের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সেদিন উপস্থিত ছিলেন এবং সেই সম্মেলন অত্যন্ত সফলভাবে আমরা করতে পেরেছিলাম এবং সেই দিনই আমি আশান্বিত হয়েছিলাম আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগ আমাদের আর ব্যর্থ হবে না যেহেতু গাড়ির চাকা ঘুরেছে এই চাকা আর বন্ধ হবে না আমরা সফলভাবে আমাদের সকল ইউনিট কমিটির কার্যক্রম এবং সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি গঠন করতে পারবো প্রিয় ভাইয়েরা আমার সেই শুরু হয়েছে আজকে ছয় মাস লেগেছে এই ছয় মাসের মধ্যে আমি জানি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং মঞ্চে যারা বসে আছেন মহানগরের প্রত্যেকটি নেতা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সকল অত্যন্ত পরিশ্রম করার মাধ্যমেই কিন্তু আজকের এই সফলতা অর্জন করেছি আজকে এই সফলতা অর্জন করেছি বলেই আমরা আজকে 802টি ইউনিটের কমিটি আমরা গঠন করতে পেরেছি ইতিমধ্যে এপ্লেস বক্তৃতার সময় কেউ স্লোগান দেবেন না অকারণে আপনাদের আমি বলতে চাই যে এই কমিটিগুলো গঠন করেছি বলেই আজকে এই সফলভাবে আজকের এই পরিচিতি সভাটা আমরা করতে পারছি এবং এই পরিচিতি সভার মাধ্যমে আমরা আগামী দিনে আরও এগিয়ে যাব সাংগঠনিকভাবে সেটা কি আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমাদের অনেক সাংগঠনিক দুর্বলতা রয়েছে এই সাংগঠনিক দুর্বলতার মধ্যে যেটা আমি উল্লেখ করলাম যে শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক 18 বছর 20 বছর যাবৎ দায়িত্ব পালন করছেন তাদের আর কোনো কমিটি নেই আমার উত্তরেও আমি খবর নিলাম আমার সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করলাম কচি ভাইকে যে উত্তরেও অনেক থানায় অনেক ওয়ার্ডে শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক 6 বছর 7 বছর যাবৎ তারা দায়িত্ব পালন করছেন তারা তাদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেন নাই না পারার অনেক কারণ থাকতে পারে কমিটি পূর্ণাঙ্গ করা না করার কারণ অনেক থাকতে পারে কিন্তু সেই কারণগুলা কোনো অবস্থাতে গুরুত্ব পাবে না আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী একটা কমিটি গঠন সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন পর সেই মেয়াদ হলো 3 বছর ইতিমধ্যে তার 6 বছর 7 বছর অতিক্রম করেছেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেন নাই এটা কিন্তু আর চলতে দেওয়া যাবে না এটা আমাদের সাংগঠনিক নীতির মধ্যে পড়ে না অতীতে কি হয়েছে সেদের দিকে আমরা তাকাবো না আমরা সামনের দিকে এগিয়ে যাব বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি ঘোষণা করেছেন কি পেয়েছেন পত্রিকায় আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং সেই জাতীয় সম্মেলন আপনারা দেখেছেন গত 4টি জাতীয় সম্মেলনে এই জাতীয় সম্মেলন মাননীয় নেত্রী প্রতি 3 বছর পর পর কিন্তু এখন জাতীয় সম্মেলন করছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় যেগুলো সম্মেলন না হয় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সম্মেলনের 15 দিন 1 মাস আগে কিন্তু সম্মেলন হয়ে যায় সেই কারণে বলি ঢাকা মহানগর উত্তরে সম্মেলন কিন্তু আগামী মাস এই নভেম্বর মাসেই কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেই সম্মেলনের আগে আপনারা ইতিমধ্যে সবচেয়ে কঠিন যে কাজটি যেটার কোনো স্ট্রাকচার ছিল না যেটার কোনো আপনাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না সেই কাজটি কিন্তু কঠিন কাজটি কিন্তু করে ফেলেছেন এখন ঢাকা মহানগর উত্তরের অধীনে 64টি ওয়ার্ড 26টি থানা এই থানা 64 এবং 26টি থানার সম্মেলন করতে হবে আগামী নভেম্বরের আগে এখন হিসাব করে দেখেন তো এই কাজগুলা করেই তো আমাদের মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলন করতে হবে এবং সেই কাজ করতে হলে দিন বাকি আছে কয়টা এটা তো এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট মাসে আমরা কোনো সম্মেলনের কাজ করি না সেপ্টেম্বর অক্টোবর 5 মাস সময় আছে 5 মাসে 150 দিন আপনার সম্মেলন বাকি 64 আর 28 26 90 তে 90টা সম্মেলন বাকি দিন আছে 150 মানে কি প্রতি একদিন পর পর একটা করে সম্মেলন করলে আপনি কাজগুলো শেষ করতে পারবেন কিন্তু আসলে কি পারবেন তা তো পারবেন না